what did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো আমিও ভালো আছি। তো আজকে মূলত ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এই, নতুন দুটো অ্যালবাম এসেছে, সেটাকে আনবক্স করব এবং দেখে নেব ভিতরে কী কী রয়েছে। তোমরা এর আগেও আমার চ্যানেলে এরকম ভিডিওগুলো দেখেছো, আমি মাঝে মাঝে শেয়ার করে থাকি। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক, কি রয়েছে প্যাকেটের ভিতরে। তো মূলত এটা অভিক এবং সোলাঙ্কির বিয়ের অ্যালবাম। এই কাজটি আমি ময়নাগুড়িতেই করেছি, খুব সুন্দর কাস্টমার আমার। তো চলো অ্যালবামের ভেতরে কি আছে দেখা যাক। ছবিগুলো দেখো তোমরা, জাস্ট অসম এসছে। আমার তো খুবই ভালো লাগে এই অ্যালবামগুলো, আর প্রত্যেকটা ছবি এত সুন্দর করে ফুটে উঠেছে, একদম জীবন্ত হয়ে গেছে। মানে প্রতিটা পেজ দেখলে পরে মনে হয় যে ঘটনাগুলো যেন এখনই চোখের সামনে ভেসে উঠছে। তো এটা 12x36 সাইজের একটা অ্যালবাম। এগুলো মূলত আমি প্রিন্ট করে থাকি। তোমরা যদি এরকম অ্যালবাম করতে চাও তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো আমাদের ঠিকানা স্টুডিও ছায়াছবি, ময়নাগুড়ি, জাগৃতি মোড়, এবং আমার ফোন নাম্বার হচ্ছে 9641002474। তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর ভিডিওগুলো অনেক কষ্ট করে বানাই, তোমরা একটু দেখো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর আমার চ্যানেলটিকে গ্রো করার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ। দুজনের নাম পরিচয়হীন, এই দোটানা বল ভালো লাগে। তো এটা হচ্ছে আরেকটা অ্যালবাম, এটাকেও আমি আনবক্স করব। দেখো তোমরা এর ভিতরে কি আছে, কার বিয়ের অ্যালবাম। তাকিয়ে থাকো একদম ক্যামেরার দিকে, ডিসপ্লের দিকে, মোবাইলের দিকে, টিভির দিকে, তোমরা যেখানে দেখছো সেটার দিকে তাকিয়ে থাকো। আর এই দেখো বেরিয়ে গেল সেই জাদুঘর থেকে, জাদুই অ্যালবাম। এত সুন্দর অ্যালবাম, দারুণ অ্যালবাম, নিজেই নিজের প্রশংসা করছি। তো কভারটা হচ্ছে এমব্রস লেদার, খুবই সুন্দর একটা। এটা ঋতুপর্ণা ও সজলের বিয়ের অ্যালবাম। তো এই ওপেন হচ্ছে, প্রথম পেজটা ট্রান্সপারেন্ট দিয়ে থাকি, এপাশ থেকে ওপাস পুরোটাই দেখা যাবে। দেখো যে স্ক্রল করলে পরে দেখো, এটা এটাকে ট্রান্সপারেন্ট পেজ বলে। বাকি তো সব ভেতরে ওদের সিলেকশন করা ছবিগুলো রয়েছে। আমরা মূলত কাস্টমার চয়েসের উপরেই বেস করে অ্যালবামগুলো ডিজাইন করে থাকি। কাস্টমার যেরকম যেরকম ছবি চুজ করে দেয় আমরা তার উপরে ডিপেন্ড করে বানাই। তো এই অ্যালবামগুলোর সাথে মূলত আমি আমার তরফ থেকে যেটা দিয়ে থাকি, তো তারা এই অ্যালবামের সাথে পাচ্ছে এই এই অ্যালবামটার মতন ছোট সাইজের একটা মিনি অ্যালবাম, যেটা একদমই নিঃশুল্ক আমার তরফ থেকে প্রোভাইড করা হয়। সঙ্গে পাচ্ছে এই অ্যালবামটাকে মোবাইলে অ্যাক্সেস করতে পারবে, মানে এই পুরো অ্যালবামটা আপনি আপনার মোবাইলের মধ্যে দেখতে পারবেন। তার জন্য একটা লিংক আপনাকে আমি প্রোভাইড করব এবং একটি কোড দেব। তো সেই কোডটি আপনি যখন অ্যাপের মধ্যে দেবেন তখন পুরো অ্যালবামটা আপনার ওই মোবাইলের মধ্যে শো করবে। প্রেমের মতো দেখতে তুমি, প্রেম নও তবু কেন, সুখের মতো। অ্যালবামের লাস্ট পেজে আমাদের এই বারকোড দেওয়া থাকে, সেই বারকোডটা যখন আপনি আপনার মোবাইল দিয়ে স্ক্যান করবেন তখন পুরো অ্যালবামটা একদম চলে আসবে আপনার মোবাইলে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা দেখে বলো তোমাদের অ্যালবামগুলো কেমন লাগলো, এবং এরকম অ্যালবাম যদি তোমরাও বানাতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। আমাদের ঠিকানা স্টুডিও ছায়াছবি, ময়নাগুড়ি, আর এই অ্যালবামটা ক্লিক কোম্পানি থেকে করা হয়েছে। তো আজকের মতন টাটা, সবাই ভালো থাকো, আবার দেখা হবে। তুমি সত্যের মতো